বিরতির পর আবারও আপনাদের স্বাগত। চরম অব্যবস্থার মধ্য দিয়ে সোমবার আম্বাসা চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হল আম্বাসা বিদ্যালয়ের পরিদর্শকের কার্যালয় কর্তৃক আয়োজিত নিপুণ ত্রিপুরা কর্মসূচির অঙ্গ হিসেবে আম্বাসা ব্লক ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আম্বাসা ব্লকের অন্তর্গত 46টি বিদ্যালয় থেকে মোট 265 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সকাল 11টায়, কিন্তু অতিথিদের উপস্থিতি সঠিক সময় না হওয়ায় 11:45 মিনিটে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন আম্বাসা আরডি ব্লকের বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আম্বাসা পুর পরিষদের চেয়ারপারসন ইন কাউন্সিল শঙ্কর চক্রবর্তী, দীপা দেব, কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল দাস সহ অন্যান্যরা। এদিন উদ্যোক্তাদের চরম গাফিলতির কারণে অনুষ্ঠানটি সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক এমনকি শিক্ষক শিক্ষিকারও তাদের সঠিকভাবে বসার ব্যবস্থা করতে পারেনি উদ্যোক্তারা। পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা পর্যন্ত ছিল না। অনুষ্ঠান স্থলে এমনই চিত্র লক্ষ্য করা যায়। অনুষ্ঠান চলাকালীন সময়ে বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রী এমনকি অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ের বাইরে ঘোরাফেরা করতে দেখা গেছে, যার কারণে একটাই, বসার উপযুক্ত ব্যবস্থা করা হয়নি। এত বৃহৎ পরিধির অনুষ্ঠান করা উপযুক্ত জায়গা ছিল আম্বাসা টাউন হল, কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতার কারণে অনুষ্ঠানটি চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মিলনায়তনে করা হয়। এখানে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা মিলিয়ে উপস্থিতির সংখ্যা প্রায় 578 জন, কিন্তু এই অডিটোরিয়ামে আসন সংখ্যা রয়েছে 300-এর কাছাকাছি। যে মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উদ্যোক্তাদের চরম গাফিলতির কারণে, বলা যেতে পারে এক প্রকার এই অনুষ্ঠান একেবারে ধুলোয় মিশে গেছে। এবং আগামী দিনে স্বাভাবিকভাবেই যারা অভিভাবকরা রয়েছেন তাদের যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে সেদিন, সেই কথাই কিন্তু জানিয়েছেন তারা। গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। মূলত তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের অক্ষর জ্ঞান এবং তারা যেন সংখ্যাগুলো চিনতে পারে, এই জন্য নিপুণ ভারত মিশন যেটা চালু হয়েছিল 2021 ইংরেজি 5 জুলাই এই উপলক্ষে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা অভিজ্ঞতা দেখেছি বিগত দিনগুলিতে ঠিক এই জায়গাটার মধ্যে গুরুত্ব না দেওয়ার ফলে ছাত্রছাত্রী একটা সময় 6, 7, 8, 9 উঠে তারা ড্রপ আউট হয়ে যেত, কারণ তাদের ভিতটা মজবুত ছিল না, তাদের ফাউন্ডেশন শক্তভুক্ত ছিল না। এই জন্য এখন আমাদেরকে টার্গেট দেওয়া হয়েছে যেটাকে বলেছে FLN, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি। আমরা অনেকের কাছে লিফলেট বিলি করেছি, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন তৃতীয় শ্রেণী পর্যন্ত আমাদের কি কি করণীয় সেগুলি সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করা আছে। আমাদের কাজ করে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী তারা যেন এই বিষয়গুলি সঠিকভাবে শিখতে পারে, লিখতে পারে, পড়তে পারে এবং বুঝতে পারে। আপনারা শুনলেন সংশ্লিষ্ট অতিথিরা কি বলেছেন। তবে এই নিপুণ ত্রিপুরার অনুষ্ঠান যে সেদিন আম্বাসাতে অত্যন্ত সঠিকভাবে হয়নি তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না, এবং বসার জায়গা ছিল না পানীয় জলের ব্যবস্থা, এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে অভিভাবকরা অনেকটাই অসন্তোষ প্রকাশ করেছেন। সমাজ বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।